আমাকে কে খাওয়ায়? আমার আল্লাহ খাওয়ায়। আমি কাউকে ভয় পাই না, আমি মরে গেলেও কাউকে ভয় পাবো না। আমাকে ভয় দেখাবেন? না না, সব ভয় নিয়ে জন্ম হয় না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি, ভালো আছি, কিন্তু এখন ভালো থাকি কেমন করে বলেন? কারণ আমাদের শিল্পীরা তো এখন পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মানুষ হয়ে গেছি আমরা, তাই না? তো আমরা এত খারাপ যে আমাদেরকে অ্যারেস্ট করতে হলে মনে হয় যে আমি একটা জঙ্গি, এমনভাবে সে বাড়ি ঘেরাও করা হয়েছে। তো এরপরে যদি আপনি প্রশ্ন করেন যে আমি ভালো আছি কিনা, এটা আপনি নিজেকে প্রশ্ন করেন কি করেন না, যে আমরা শিল্পীরা আসলে ভালো আছি কিনা? কারণ শিল্পী তো একটা জাত, আমরা কিন্তু একটা আলাদা জাত, এটা কিন্তু খুব বাস্তব কথা। কারণ আমরা সাধারণ মানুষ নই, সাধারণ মানুষের সাথে আমাদের মিশাটাও ঠিক না। কারণ শিল্পী হওয়া এত গাছের গোটা না, কিন্তু অনেক কঠিন জিনিস। এখন আপনি কী জানতে এসেছেন সেটা বলেন আমাকে। আচ্ছা দাদা, যে সম্প্রতি যে ঘটনা আমরা বললেন, আপনি নিজেই বললেন যে শিল্পীদের বাসায় ঘেরাও করে যেভাবে জেএমবির মতো করে আটক করা হচ্ছে, আসলে পরিমণি বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসছিলাম। সেরকম আপনি তো দেখেছেন যে পরিমণিকে গ্রেপ্তার করেছে, কীভাবে করেছে, এবং সব ঘটনাই শুনেছেন, তো এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আমার কাছে, আমি যখন লাইভে পরিমণির এটা দেখলাম এবং আমি যখন দেখলাম র‍্যাব যেভাবে ঘেরাও করেছে, আমার কাছে প্রথম মনে হয়েছে পরিমণি কোনো সন্ত্রাসী, কিংবা সে কোনো মার্ডার করেছে, কিংবা তার কাছে অস্ত্র আছে, কিংবা সে জিএমবি, এরকমই মনে হয়েছে। কিন্তু পরবর্তী সময় যখন আমি দেখলাম যে না, এটা মদের জন্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তা আমার কাছে ব্যাপারটা খুব হাস্যকর লেগেছে। কারণ পিঁপড়া মারতে কামান নিয়ে আসছে, হ্যাঁ, এরকম মনে হয়েছে যে পিঁপড়া মারতে একটা কামান দাগানো হচ্ছে। আমরা শিল্পীরা কোথাও লুকাতে পারি না, কিন্তু আমাদেরকে যদি অ্যারেস্ট করতে হয়, আমাদেরকে যদি বলা হয় যে, যেমন আমাকে যদি ফোন করে এখন বলে র‍্যাবের যেই হোক বা পুলিশের যেই হোক, আইজি হোক, ডিআইজি হোক, বা থানার ওসিও যদি বলে যে নানা ভাই আপনার সাথে একটু কথা আছে, আপনাকে থানায় আসতে হবে, আমাকে কিন্তু যেতেই হবে। লুকানোর কোনো অপশন নেই? হ্যাঁ, লুকানোর কোনো অপশন নাই তো আমার, আমি কোথায় লুকাবো ভাই? আমার লুকানোর জায়গা নাই তো, কারণ আমি যেখানেই লুকাবো সেখানেই চিনবে আমাকে। আমাকে হয়তো চিনবে না, কিন্তু যারা খুব বিখ্যাত তাদেরকে অবশ্যই চিনবে। তো আসলে আমার কাছে ব্যাপারটা, মানে যেভাবে আপনারা আর কি সাংবাদিকরা, মিডিয়ার লোকরা যেভাবে পরিমণিকে নিয়ে লিখছেন যে পরিমণি খুব খারাপ, পরিমণি এই করেছে, পরিমণি বিদেশে গেছে, পরিমণি মদ খাচ্ছে, এই যে কথাগুলো মিডিয়ার লোকরা আপনারা বলছেন, আপনারা কি প্রমাণ পেয়েছেন এখনো? বা কোর্ট কি বলেছে পরিমণি অপরাধী? আমার কাছে আরেকটা হাস্যকর লাগছে যে এক দর্শক, মানে আমাদেরই দর্শক, আসলে দর্শকদের আমি দোষ দিব না, কারণ দর্শকদেরকে আপনারা খারাপ করছেন। এমনিই তো চলচ্চিত্র বন্ধ হয়ে গেছে, চলচ্চিত্রের একদম ধস, মানে কি শেষ পর্যায়ে আমরা অন্য কিছু, অভিনয় ছাড়া অন্য কিছু জানি না। কিন্তু যেমন একজন ডাক্তার, সে ডাক্তারি ছাড়া আর কিছুই করতে পারবে না, তার ডাক্তারিটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সে না খেয়ে মরবে, তাকে ভিক্ষা করতে হবে। আমাদেরও কিন্তু তাই, আজকে চলচ্চিত্র যদি বন্ধ হয়ে যায় আমাদেরও ভিক্ষা করে খেতে হবে, কিন্তু আমরা লজ্জায় কষ্টে ঘরের ভিতরে বসে না খেয়ে মরে যাব, ভিক্ষায় নামব না। তা আজকে পরিমণিরে তো আপনারা যেভাবে মিডিয়ার লোকরা যা করছেন, এমনিটাকে তো শেষ করে দিচ্ছেন। আপনারা কি একবারও পরিমণির সম্বন্ধে জানেন, জিজ্ঞেস করেছেন তার বাবাটাকে হত্যা করে হয়েছে? ছোট্ট একটা মেয়ে, ছোট্ট মেয়ে যে তার বাবাকে বাবা ডাকতে পারে নাই, তার আগেই তার বাবাটাকে হত্যা করা হয়েছে। যে মেয়েটা তার মাকে মা 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 বলে যখন মায়ের কুলে উঠবে, তখন সে তার মাকে হারিয়েছে। তার ভেতরের কষ্টটা কি একবার আপনাদের মনে হয়েছে? হ্যাঁ, একবার কি ভেবেছেন তার ভেতরে কতটা আগুন জ্বলে? ভাবেননি আপনারা? কারণ আমার কাছে আজকে মনে হচ্ছে, মান্না একটা কথা বলেছিল যে চলচ্চিত্র জগতে কেউ কারো বন্ধু নয়। আসলেই তাই, সাক্ষাৎকারে বলেছেন, আসলেই তাই, এখানে কেউ কারো বন্ধু নয়। এই পরিমণি চলচ্চিত্রের অনেকের অনেক উপকার করেছে। আমার সাথে অবশ্য তা ওর পরিমণির খুব একটা সম্পর্ক নেই, আমার সাথে ওর একদিন দেখা হয়েছিল ইলেকশনের দিন। আমি পরিকে জিজ্ঞেস করেছিলাম ভোট দিয়েছে,
পরিষদও বলছে যে হ্যাঁ নানা ভাই ভোট দিয়েছি। এই এতটুকুই কথা হয়েছে। আমি যে আজকে কথাটা বলছি আমার শিল্পী সত্তা থেকে বলছি, তার সাথে আমার সম্পর্ক নেই তাই বলে আমি তার সম্বন্ধে বাজে কথা বলবো, তার বিরুদ্ধে কথা বলবো, আমি নানা শাহ কিন্তু সেই মানুষ না। আমি যতটুকু দেখেছি, আমি যতটুকু বুঝেছি, আমার কাছে ব্যাপারটা খুব দুঃখজনক মনে হয়েছে। কারণ বিচারই হলো না, আপনি তার বিচার করে ফেললেন, তাহলে কি এই দেশে কোনো বিচার নাই? আপনি কি জানেন আমাদের প্রধানমন্ত্রী বিচারের ব্যাপারে কতটা কঠোর? হয়তো আপনারা জানেন না, আপনারা জিনিসটাকে খুব খেলনা ভাবছেন, জিনিসটা খেলনা না। কিন্তু প্রধানমন্ত্রী এই দেশটা চালান, যিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, উনি কিন্তু সব দেখছেন, উনি কিন্তু সঠিক বিচারটা সত্যি করবেন, কথাটা মনে রাখবেন, সঠিক বিচারটাই উনি করবেন। আর পরিমণি আমার কাছে যেটা মনে হচ্ছে, মেয়েটা একটু বোকা, আজকে তার পাশে কিন্তু কেউ নেই। সে চলচ্চিত্রের যাদেরকে উপকার করেছে, যাদেরকে সহযোগিতা করেছে, তারা আজকে কেউ তার পাশে নেই, একটা শব্দ তার সম্বন্ধে বলছে না। কারণটা তারা ভেবে নিয়েছে যে পরিমণি অপরাধী। তার অপরাধটা কি? আমি তো যতটুকু ইউটিউবে দেখেছি, সাক্ষাৎকার যতগুলো কথা শুনেছি, আমার কাছে মনে হয়েছে শুধু তার অপরাধ হলো সে তার ঘরে মদ রেখেছে। বাংলাদেশে গুলশান, বনানী, ধানমন্ডি ঘুরে দেখেন তো, বহু বাড়ি আছে যেখানে শৌখিনভাবে একটা ছোট্ট বার বানানো হয়েছে, সেটা হলো শৌখিনতা। পরিমণি কি মদ বিক্রি করে? আমার তো মনে হয় না, আমার এটা বিশ্বাস হয় না পরিমণি মদ বিক্রি করে। আপনারা এমনভাবে মিডিয়ার লোকরা খেপে গেলেন কেন তার উপরে? তার মানে কি আপনাদের কোনো স্বার্থ আছে নাকি যে পরিমণি আপনাদের সাথে হয়তো কথা বলেনি, পরিমণি হয়তো আপনাদের কোনো ডাকে সাড়া দেয়নি? আমার কাছে তো এখন তাই মনে হচ্ছে। আর আপনারা মিডিয়ার লোকরা নানা শাহকে উল্টাপাল্টা বলবেন, বলেন আমি অভিনয় করবো না, ছেড়ে দেবো, কী আছে, কী হবে, আমাকে কে খাওয়ায়? আমার আল্লাহ খাওয়ায়। আমি কাউকে ভয় পাই না, আমি মরে গেলেও কাউকে ভয় পাবো না। আমাকে ভয় দেখাবেন? নানা শাহ ভয় নিয়ে জন্ম হয় নাই, নানা শাহর ভয় বলে কোনো শব্দ নেই, আমি এটা শিখিয়ে নেই। আমরাও শিল্পী সমিতির মেম্বার ছিলাম, শিল্পী সমিতির কমিটিতে ছিলাম, অপরাধের অপরাধী যখন আপনি বিচার হবে এবং অপরাধ অপরাধী সাব্যস্ত হবে, তখন আপনি বলবেন এই মানুষটা খারাপ, এর আগে বলবেন না, এর আগে বলাটা অন্যায় হবে, এটা অসচেতন মানুষের মতো কথা হবে, সচেতন মানুষের কথা হবে না। আজকে পরিমণি এত খারাপ হয়ে গেল, আমি তো দেখেছি, আমার চোখে দেখেছি, চলচ্চিত্রের অনেক মানুষ পরিমণির পিছে পিছে হেঁটেছে। আজকে তারা তার পিছে তো দূরের কথা, তার আশেপাশেও নেই। কেন, ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, কিসের ভয়? যারা সরে গেছেন নিশ্চয়ই আপনারাও অপরাধী, নাহলে আপনারা সরে গেছেন কেন? জানলেন না কেন পরিমণি আসলেই অপরাধ করেছে কিনা? জানাটা কি আপনার দায়িত্ব নয়? আর এত ঢলাও করে একটা শিল্পীকে নিয়ে এত নাচানাচি করার কি আছে? হ্যাঁ, আপনারা কি জানেন আমাদের ভেতরে কষ্টটা, আমাদের ভেতরে যে দুঃখ, এটা কি জানেন আপনারা? জানেন না। আমরা কি সুখে আছি না আনন্দে আছি, এটা কি কখনো জানতে চেয়েছেন? শিল্পীরা কখনো সুখী হয় না, এটাই তো আপনারা জানেন না। শিল্পীদের মনে অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে, তারপর শিল্পীরা অভিনয় করে যায়, মানুষকে আনন্দ দেয়, মানুষের দিকে কাঁদায়, হাসায়, কিন্তু তার ভেতরে কিন্তু অনেক জ্বালা, অনেক কষ্ট, সেই কষ্টের কথা তারা বলে না কখন। কিন্তু আপনারা একটা শিল্পীকে এইভাবে শেষ করে দিলেন। এই মেয়েটা যদি, মেয়েটাকে যদি আজকে কেউ না নেয় ছবিতে, এই মেয়েটা যদি আজকে একদম রাস্তায় আপনারা ছুঁড়ে ফেলে দিলেন, মেয়েটা না খেয়ে যদি মরে যায়, আপনারা খাওয়া দিবেন তাকে?
কখনো কি জিজ্ঞেস করবেন পরিমণি তুমি খেয়েছো কিনা? কখনো জিজ্ঞেস করবেন? আজকে পরিমণি টাকা কামিয়েছে, সে বিদেশে গেছে কি গেছে না না গেছে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কেন মাথা ঘামান আপনারা? সানি লিওনের কথা জানেন? বোম্বের সে আজকে কোথায়? সে তো পূর্ণ ভিডিওতে কাজ করত, আজকে তো বিখ্যাত সানি লিওন, কই তাকে নিয়ে তো কথা হয় না? আপনারা তো নিচু মনের কেন? হ্যাঁ, একটা বার কি ভাবেন না যে আপনার ঘরে একটা মেয়ে আছে, মেয়েদেরকে এত ছোট করেন কেন? লজ্জা করে না আপনাদের? একটা মেয়ে কখন নষ্ট হয়? যখন আপনি পুরুষ সেই মেয়েটাকে ইউজ করেন, তখনই মেয়েটা নষ্ট হয়। সলে বলে কৌশলে একটা মেয়েকে নষ্ট করেন আপনারা। আজকে সাধু সাজেন, মেয়েটাকে নষ্ট করে সব কিছু করে আজকে সাধু সেজে গেছেন, এই পৃথিবীতে বেঁচে যাবেন কিন্তু আল্লাহর দরবারে কিন্তু বেঁচে যাবেন না, সেখানে আপনার বিচার হবে। আমি অনেক দেখেছি, অনেক দেখেছি আমি এই জগতে, বিচার কিন্তু এই জগতেই হয়েছে। অনেক শিল্পীকে দেখেছি বড় বড় কথা বলতে, অনেক ডিরেক্টরকে দেখেছি, অনেক প্রডিউসারকে দেখেছি অন্যায় করেছে এবং বড় বড় কথা বলেছে, বিছানায় শুয়ে কিন্তু কাতরাচ্ছে, কথাও বলতে পারে না। তাই নারী নিয়ে বেশি অন্যায় করেন না ভাই, নারী কিন্তু অনেক বড়, নারী কিন্তু মা জাতি, সে ব্যবসা হোক আর যাই হোক চারটা কিন্তু মা, এ কথাটা মনে রাখেন। আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে আমরা কোর্টে যেটা দেখলাম যে পরিমণিকে কোর্টে তোলার পরে আবার যখন বের করা হয় এবং তার নানা সেখানে দাঁড়িয়েছিল কোর্টের পাশ সামনে একদম সিএমএম কোর্টের সামনে, সেখানে তার নানাও কিন্তু বলেছে যে পরিমণি যা ইনকাম এ যাবৎ করেছে ম্যাক্সিমাম সময়ে তিনি দান খয়রাত বা মানুষের উপকার করেছে। তো এরপরে আমরা পরক্ষণে পরিমণি যখন কোর্ট থেকে বের হয়ে আসলো তখন কিন্তু সে এতদিন চুপ ছিল, হ্যাঁ অনেক ক্যামেরা দেখার পরেও কিছু বলে নাই, কিন্তু সেদিন কিন্তু একই পোশাকে সাত দিন ছিল তিনি, একই পোশাকে সাত দিন থাকার পরে সেদিন মাস্ক খুলে চিৎকার করে বলল যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে, আপনারা মিডিয়া সাংবাদিকরা কী করছেন, আপনারা কেন আমার নামে অভিযোগ এইগুলা যেগুলো রটাচ্ছেন সেগুলো সত্যি না, কেন এগুলো করছেন, এবার চিৎকার করে করে কিন্তু বলেছে। তো এই এবং আমরা দেখেছি যে প্রতি বছর পরিমণি আসলে তার নানা যেটা বলেছে আর কি দান খয়রাতের বিষয়টা, FDC-তে আমরা দেখেছি পাঁচটা ছয়টা কুরবানি তার অসহায় শিল্পীদের জন্য তিনি দিয়েছেন। তো এই বিষয়গুলো আপনি কীভাবে দেখছেন? আমি তো আপনাকে আগেই বলেছি যে পরিমণি যা কত কামিয়েছে আমি জানি না, তবে আমি শুনেছি এবং দেখেছি সে মানুষকে অনেক উপকার করে, অনেক সহযোগিতা করে, সাহায্য করে, এটা তো আমি নিজেই দেখেছি। তো এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নাই, কিন্তু আমাদের দেশে অদ্ভুত মজার ব্যাপার কি জানেন, যে একটা মানুষ অনেক উপকার করে, সহযোগিতা করে, সাহায্য করে, যখন সে বিপদে পড়ে তখন সবাই কেমন জানি মুখ ফিরিয়ে নেয়, এটা আমার কাছে খুব অবাক লাগে। আমি আমার দুই ছেলেকে বলেছি বাবা আমার যদি মৃত্যু হয় দয়া করে আমাকে FDC-তে আর নিয়ে যেও না, কারণ শিল্পীরা কেউ আমার না, আসলে আমি তাদেরকে ভালোবাসি কিন্তু তারা আমাকে ভালোবাসে না। আজকে আমি পরিমণিকে নিয়ে কথা বলছি, আপনারা পরিমণিকে জিজ্ঞেস করেন তো পরিমণির সাথে আমার কোনো সম্পর্ক আছে কি না, বা পরিমণির সাথে আমার কোনো বন্ধুত্ব আছে কি না, বা পরিমণি আমাকে ভালো করে চেনে কি না, চেনে না। কেন বলছি জানেন? আমি শিল্পী বলে, শিল্পী গাছের গোটা না, কিন্তু শিল্পী যুগে যুগে কয়েকজন তৈরি হয়, নায়ক অনেক হয়, নায়িকা অনেক হয়, কিন্তু শিল্পী অনেক কম হয়। তো পরিমণির ভেতরে যেটা আছে এটা অনেকে বের করতে পারেনি, হয়তো পরিমণি প্রথম শ্রেণীর নায়িকা না, এটা অনেকেই বলবে, ও তো প্রথম শ্রেণীর নায়িকা না, ওর কোনো ছবি হিট হয়নি, ও কী এমন ভাই, ও কী এমন না, ও শিল্পী, ও অভিনয় করে, ও একদিন অনেক বড় শিল্পী হবে, প্রীতিলতাটা রিলিজ হোক আপনারা দেখেন। আমরা তো অন্য ছবি একটা দেখেছি, যে অন্তর্জাল,
যেটা গিয়াসউদ্দিন সেলিমের যে সিনেমাটা, ওটা তো ভারত ইন্ডিয়া এবং ভারতে খুবই ভালো অভিনয় করেছিল সেখানে। ও ভালো অভিনয় জানে তো, ভালো অভিনয় করেছিল, ও ভালো অভিনয় জানে, কিন্তু একটা শিল্পীর অভিনয় কিন্তু আপনাকে বের করে আনতে হবে। আমি নানা সে কি অভিনয় জানি নাকি, আসলে আমার ভেতর অভিনয় আছে, একজন ডিরেক্টর আমার অভিনয়টা বের করে নিবে। পরিমণির ভিতরে অভিনয় আছে, তার ভেতরে কষ্ট আছে, জ্বালা আছে, সে তো অবশ্যই অভিনয় জানবে। প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ওগুলোর নায়ক নায়িকার সাবজেক্ট, শিল্পীর মধ্যে কিন্তু প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী নাই, শিল্পী শিল্পী, ওটা অন্য জিনিস। পরিমণি একদিন শিল্পী হবে, আমি বলে দিলাম, আমি নানা সহ হয়তো থাকবো না, মরেও যেতে পারি, কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলে দিলাম, এই মেয়েটা অনেক বড় শিল্পী হবে, কারণ ওর ভেতরে আগুন আছে, ওর ভেতরে কষ্ট আছে, ওর ভেতরে জ্বালা আছে। অনেকে বলে ফেলে পরিমণি ওর সাথে শুইছে, ওর সাথে শুইছে, ভাই আমি তো শুতে দেখি নাই, আমি কেমনে বলবো বলেন। আসলে যারা বলে তারাও কি দেখেছে? আমার তো মনে হয় না যারা এই যে কথাগুলো বলছে যে ওর সাথে শুইছে, ওর সাথে শুইছে, ভাই না দেখে কেন বলেন? আপনি কি জানেন না ইসলামে বলা আছে, না দেখে আপনি যদি কোনো কথা বলেন সেটা মিথ্যা এবং গীবত, এটার জন্য আপনার কঠিন শাস্তি হবে। আপনারা তো ইসলাম করেন, কিসের ইসলাম করেন আপনারা? হ্যাঁ, কোথায় শান্তি কায়েম করতেছেন আপনারা? তো অশান্তি কায়েম করতেছেন, একটা মেয়েকে নিয়ে সারা দেশ অশান্তি করে ফেলছেন আপনারা। আসলে মেয়েটা কিছুই না আমার যেটা মনে হয়। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, একজন শিল্পী হিসেবে, চলচ্চিত্রের মানুষ হিসেবে, আরেকজন শিল্পীর জন্য আপনি কি চান? আমি একটা জিনিসই এখন চাই, আমি একদম স্টেট প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করছি যে পরিমণিকে জামিন দেওয়া হোক, কারণ তার এমন কোনো অপরাধ সে করে নাই। যে অপরাধটা করেছে সেই অপরাধটা জামিনযোগ্য, এবং অন্য কোনো রাজনীতি না করে আমাদের প্রধানমন্ত্রী, উনি অনেক অনেক কিছু বোঝেন এবং সবই বোঝেন উনি বাংলাদেশে, কারণ উনিও তো পুরা খাওয়া মানুষ, তাই উনার মতো ভালো কেউ বোঝে না। উনি একটু হস্তক্ষেপ করে মেয়েটাকে বাঁচার অধিকার দেওয়া হোক, আমি শুধু এই জিনিসটাই চাব। এবং পরিমণি যেসব অপরাধ আছে বা ছোটোখাটো যেসব অপরাধ সে করেছে, সে বের হয়ে এসে যেন ভালো হয়ে যায়, সুন্দরভাবে থাকে, এটাই আমি আশা করব। এবং তার ঘরের ভিতরে কি করে এটা দয়া করে কেউ জানতে চায় না, কারণ আমরা শিল্পীরা ঘরের ভিতরে কী করি এটা কেন জানতে চান আপনারা? কী কারণে ভাই? আমরা অভিনয় করব, আমাদের অভিনয়টা দেখেন, আমাদের অভিনয় যদি ভালো না লাগে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন, কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যাপারে হাত দিয়ে না, ওটা তো আমাদের ব্যক্তিগত একটা ব্যাপার, ওটার মধ্যে কেন হাত দেন? আমাদের স্বাধীনতা কেন হরণ করতে চান? আর আমি বাংলাদেশের আজকে করোনা কাল, সারা পৃথিবীর মানুষ অসম্ভব বিপদগ্রস্ত, বিশেষ করে বাংলাদেশের এই করোনা কালে প্রায় 2.5 কোটি মানুষ মধ্যবিত্ত পরিবার গরিব হয়ে গেছে, তারা খুব খারাপ অবস্থায় আছে, হয়তো দুর্ভিক্ষ লেগে যেত, এই দুর্ভিক্ষ তো হয়নি শুধু প্রধানমন্ত্রীর অনেক বিচক্ষণতার কারণে। তাই আমি প্রধানমন্ত্রীকে আবার অনুরোধ করব, মেয়েটা যেন জামিন পায় এবং মেয়েটা যেন সুস্থভাবে বাঁচতে পারে। আর মিডিয়ার লোকদের বলবো, আপনারা দয়া করে এই কাদা ছোড়াছুড়িটা বন্ধ করেন, এই কাজটা করেন না আপনারা। কোর্টে যেই বিচার হবে এটা আমি কেন, সবাইকেই মানতে হবে, কিন্তু বিনা বিচারে একটা মানুষকে শাস্তি দিয়েন না, বিনা বিচারে একটা মানুষকে ফাঁসি দিয়েন না, বিনা বিচারে একটা মেয়েকে ঘর থেকে বের হওয়ার অধিকার বন্ধ করে দিয়েন না, বিনা বিচারে একটা মেয়েকে কাজ করা বন্ধ করে দিয়েন না। কারণ আমাদের তো এমনি অবস্থা খারাপ, চলচ্চিত্রের প্রচণ্ড খারাপ অবস্থা, সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, হলে মানুষ যায় না, তারপরে যদি আপনারা এইভাবে মিডিয়ার লোকরা এরকম করেন, আমার তো মনে হচ্ছে আপনারা মিডিয়ার লোকরাই মৌলবাদী, আপনারা চান সিনেমা বন্ধ হয়ে যাক, আমার তো এই মনে হচ্ছে। সবাই ভালো থাকবেন, মিডিয়ার লোকদের আমি অনেক কথা বলেছি, যদি আপনাদের খারাপ লেগে থাকে, রাগ হয়ে থাকে, যে হ্যাঁ নানা সাকে দেখে দিব, দেখে দেন, কোনো অসুবিধা নেই, আমি নানা সা কাউকে ভয় পাই না কিন্তু, কারণ আমার যেদিন জন্ম হয়েছে আমি সেই দিন জানি আমার মৃত্যু হবে। আমার আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, সেই সম্মান কেউ কেড়ে নিতে পারবে না।
যে কারণে আমার ভয় বলে কোনো শব্দ নাই এবং আমি সত্য বলবো এবং আমি আমার কোনো শিল্পী বিপদগ্রস্ত হলে আমি তার পাশে দাঁড়াব। আইনের বিচারে যা হবে তা আমি মেনে নেব, কিন্তু বেআইনি কোনো কথা আমি কখনোই মেনে নেব না, কখনোই না। সেটা কোনো সমিতির ব্যাপার হোক বা সমিতির বাইরের ব্যাপার হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর কিছু বলবেন? সবাই ভালো থাকবেন, বাংলাদেশের মানুষ সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আমার আল্লাহ, আমার স্রষ্টা যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের করোনা থেকে সবাইকে বাঁচিয়ে রাখুক এবং সুস্থ রাখুক, এবং আমার দেশ সুন্দর হোক। আমার প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আশেপাশে যারা এই দেশকে ভালোবাসেন তারা সবাই ভালো থাকুক, এবং যারা ঘুষ খান, যারা অন্যায় করেন, যারা দেশের দেশদ্রোহিতা করেন, আল্লাহ তাদের সঠিক বিচার করুক, আমি আল্লাহর কাছে সেটা চাই। আর আল্লাহ বিচার করবেই, আল্লাহর কাছে কেউ ক্ষমা পাবে না, না আমি না আপনি। অতএব সাবধান হয়ে যাও, এখানে হাজার কোটি টাকার মালিক হবেন, নিতে পারবেন না এক পাইও। সাদা কাপড় পরে আমাদেরকে পৃথিবী থেকে যেতে হবে, সেই সাদা কাপড়ের কথাটা মনে রাখবেন। আজ শক্তি আছে, কাল শক্তি থাকবে না, সেটাও মনে রাখবেন। তাই শক্তির দম্ভ দেখাবেন না, কারণ শক্তির দম্ভ দিয়ে কিছু হয় না। শক্তির দম্ভ দিয়ে মানুষ মেরে ফেলতে পারবেন, কিন্তু মুখ বন্ধ করতে পারবেন না। আমি মুখ বন্ধ করব, আরেকজন মুখ খুলবে, আর আমি যদি মুখ খুলি সেটা শুনবে অনেকে, শুনে আমার দেখা দেখি সেও মুখ খুলবে, তার ভয় কেটে যাবে। আমি মানুষের ভয় ভাঙাতে এসেছি, আমি শিল্পী, তাই বলে আমি যোদ্ধা না তা কিন্তু মনে করেন না, আমি যোদ্ধা। আমি 71-এ সহযোগিতার যোদ্ধা ছিলাম, আমি মুক্তিযোদ্ধাদের অস্ত্র টেনেছি, আমি 71-এর যুদ্ধে মুক্তিযোদ্ধাদের গুলি মাথায় করে নিয়ে গেছি, আমি 71-এর যুদ্ধের সময় খুব ছোট ছিলাম, মাথায় করে আমি তাদের খাওয়া নিয়ে গেছি, গুলির মাঝখানে, আর্মিদের মাঝখানে। আমি কিন্তু ভীতু মানুষ নই, আমি ডাকাতের সাথে যুদ্ধ করেছি, আমি কিন্তু সেই নানাশা। FDC-তে যখন নাসরিনকে উঠায় নিতে আসছিল গুন্ডারা, আমি নানাশা কিন্তু প্রতিবাদ করেছিলাম এবং আমি নানাশা তাদেরকে গুলি করেছিলাম। আমার কোনো ভয় নেই, এই কথাটা মনে রাখবেন। এবং মানুষকে ভালো থাকার, এবং নিজে ভালো থাকুন, মানুষকে ভালো রাখুন, নিজে শান্তিতে থাকুন, মানুষকে শান্তি দেন। ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষকে শান্তি দেওয়া এবং নিজে শান্তিতে থাকা। মিথ্যা জিনিস নিয়ে দৌড়াবেন না, কেউ কিছু বললেই সেটাকে বিশ্বাস করবেন না, আগে যাচাই করুন, আগে জানুন, তারপর একটা মানুষকে খারাপ বলুন, তার আগে বলবেন না, দয়া করে। আর যারটা খান তার সম্বন্ধে গীবত করবেন না, দয়া করে। আল্লাহ কিন্তু এটা মাফ করবে না, কোনো দিন, কোনো দিনও মাফ করবে না। কারণ আজকে যারটা খেলেন আপনি, কালকে তাকে ভুলে গেলেন, এর চাইতে বড় বেঈমান পৃথিবীতে কেউ হতে পারে না। এই কাজটা দয়া করে করবেন না। যদি এক ফোঁটাও খেয়ে থাকেন, এক ফোঁটা নুনও খেয়ে থাকেন, তার গুণটা গাবেন এবং সত্যটা বলেন। সত্য সবসময় জয় হবে, সেটা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? আমি কথাটা বলতে চেয়েছিলাম না, তারপর আজকে বলে যাই। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, বঙ্গবন্ধুর সমস্ত সব কিছু মুছে দিতে চেষ্টা করেছিল, পেরেছে? পারেনি। কেন জানেন? সত্য কখনো গোপন থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। ইতিহাস কখনো গোপন রাখা যায় না, ইতিহাস একদিন না একদিন সামনে এসে দাঁড়াবেই। এ কথাটা মনে রাখবে।